একদিনে কয়টা রিলস ভিডিও আপলোড দিতে হবে বা একদিনে কয়টা ভিডিও দিতে হবে, একদিনে কয়টা পোস্ট করতে হবে অনেকে জিজ্ঞেস করেন আর কি। তো আমি আসলে কখনোই কোনো রুলস ফলো করি নাই বা কারোর কোনো রুলস ফলো করি নাই, মানে এতটা দিতে হবে বা আমি কোনো টাইমও মেনটেন করি না। আপনারা যদি আমার পেজটা একটু ঘুরেন তাইলেই দেখতে পারবেন যে আমি কোনো টাইমও মেনটেন করি না বা আমি কোনো আমার ফিক্সড কোনো ভিডিওর কোনো পরিমাণ নাই যে আমি এই এতটা ভিডিও আপলোড দেব বা এই পরিমাণে আপলোড দেব, এরকম না। আমার হচ্ছে যে আমি যখন ভিডিও করি জয়টাই হয় মানে ততটাই আপলোড দিয়ে দিই। এটা হইতে পারে একটা, দুইটা, তিনটা, চারটা, ছোট ছোট রিলস তো ছোট ছোট হয়। দেখা যায় ঘরের কাজ করলে একটু কাজ করলাম, ওইটা নিয়ে একটা ছোট রিলস দিলাম, যেরকম আমি দেই আর কি, আপনারা তো দেখেন। তো আমি আমারটাই শেয়ার করতেছি আর কি, যে আমি আসলে কোনো রুলস ফলো করি না, আমি আমার মতো করে আমি যেরকম আমি ভিডিও মেক করতে পারি, আমার যখন ভাল লাগে ভিডিও করি, আমি ওইগুলাই আপলোড দিই, আমার কোনো ফিক্সড কোনো পরিমাণ নাই আর কি। তো অনেকে জিজ্ঞেস করেন, তো কমেন্টে এটা ডিটেলসে বলা আসলে মানে সম্ভব হয়ে ওঠে না। এর জন্য হচ্ছে যে আমি ভিডিও মেক করে বলতেছি আমি কোনো রুলস ফলো করি না, কোনো টাইমও মেনটেন করি না, আমার যখন ইচ্ছা তখন আপলোড দিই, তখন ভিডিও মেক করি ওইটাই আমি আপলোড দিয়ে দিই, মানে যয়টা ইচ্ছা তয়টাই আর কি। আর হচ্ছে যে অনেকে এটাও জিজ্ঞেস করেন যে বড় ভিডিও কেন দেই না। তো বড় ভিডিও ব্লগ ভিডিও আমি দেই, তবে টুকটাক তো দেই, মানে কম দেই আর কি। আমার তো ব্লগিংটাই আমার মেইনলি টার্গেট ছিল, এতদিন তো আমি ব্লগিংই করতাম, বড় ব্লগই সব সময় দিতাম, এতদিন আমি প্রচুর বড় বড় ব্লগ দিছি। কিন্তু এখন হচ্ছে যে মনিটাইজেশন আমার হওয়ার পর থেকে আমার হচ্ছে যে বড় ভিডিওতে আমার কোনো প্রকারের কোনো ডলার অ্যাড হয় না, মানে খুব কম, মানে অনেক ভিউ হইলেও 0.08 সেন্ট, 0.02 সেন্ট, 0.1 সেন্ট, খুব বেশি হইলে আমার যে পূজার শপিং টপিং গুলো করলাম না, এই ভিডিও গুলো তো একটু ভালো ভিউ হয়েছে, তো ওইগুলাতে হচ্ছে $1, $1.50 এরকম অ্যাড হয়েছে আর কি। এছাড়া বড় ভিডিও দিলে এই যে 0.0 সাম সেন্ট অ্যাড হয় আর কি। এর জন্য হচ্ছে যে আমি বড় ভিডিওগুলো এখন কম দিই, কাজ আমার সেমই, আগে যা কাজ করতাম কাজ সেমই, এখন দেখা যায় ওইগুলো আমি ছোট ছোট রিলস কইরা দিই আর কি, মানে ছোট ছোট একটু একটু। তো রিলসে ডলার অ্যাড হয় কিন্তু বড় ভিডিওতে ডলার অ্যাড হয় না বললেই চলে, যার জন্য হচ্ছে যে এখন আমি বড় ভিডিওটা কম দিই। এটা হচ্ছে আমার মেইন কারণ সত্যি কথা যেটা, আর নয়তোবা আমার কিন্তু ব্লগ মানে বড় ভিডিও বা বড় ডেইলি লাইফস্টাইল ব্লগই তো আমি এতদিন করতাম, আমার পেজের প্যাটার্নটা তো এটাই ছিল ব্লগিংটা, পরে দেখলাম রিলস থেকে আসে, এর জন্য আর কি এখন বড় ভিডিও কম দিই। তা আপনাদের কি আপনাদের কার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন, নাকি আমারই এরকম, আমি বুঝি না যে, বা এরকমও মানে হয় যে বড় ভিডিও গুলাতে যা ভিউজ হয়েছে সেম ভিউজ আমার রিলসে হয়েছে, কিন্তু রিলসে ডলার এর চেয়ে অনেক বেশি অ্যাড হয়েছে, কিন্তু বড় ভিডিওতে ওই 0 সেন্ট বা 0.01 সেন্ট, কিন্তু সেম ভিউজটা আমার রিলস হয়, তাই এর জন্য আর কি রিলসটা এখন আমি বেশি দিই। আর হচ্ছে যে আমি কখনোই কারোর কোনো রুলস ফলো করি না, আমি আমারটা বলতেছি আপনাদেরকে বলতেছি না এটা ফলো করার জন্য। আর টাইমের বিষয়টা হচ্ছে আমি দেখছি মানে যেটা হওয়ার এটা এমনিতেই হয়, মানে এটা কোনো রুলস মেনটেন করে টাইম মেনটেন করে আসলে কিছু হয় না। আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি, আমি বারবারই বলতেছি যে আমি আমার কথাটা বলতেছি, সবারটা তো আমি জানি না, আমি আমার কথা বলতেছি যে যেটা হওয়ার, যেটা ভাইরাল হওয়ার, যেটা ভিউজ হওয়ার, এটা এমনিতেই হয়, এটা আমি এটা আমি অ্যাট এনি টাইম দেই এটা আমার হয়, যে জিনিসটা আমার ভিউজ হয় এটা আমি যদি রাত দেড়টায় দিই তাইলেও হয়, যেটা হওয়ার না এটা এমনিতেই হয় না। মানে আমি সকাল আমি দেখছি, আমি বেশ টাইম চেক করার জন্য আমি আগে দিতাম বা যে কোন টাইমটাতে দিলে ভালো হয়, সকাল, বিকাল, দুপুর, রাত, আমি আমি সব টাইমই দিয়া দেখছি, দেখছি যে ওইরকম কোনো মানে আমার আমি বুঝি না কিছু যে এই টাইমটাতে দিলে আমার ভিউজ হয়। আমি এমন হয়েছে যে সকালে একটা ভিডিও দিছি ওইটাতে কোনো ভিউজই নাই, কিন্তু এরপরের দিন সকালবেলা আর একটা ভিডিও দিলাম কিন্তু ওইটাতে অনেক ভিউজ, অনেক এঙ্গেজমেন্ট হয়েছে, এরকম হয়েছে আর কি। যার জন্য হচ্ছে যে আমি কোনো টাইম মেনটেন করি না, আমি যখন টাইম পাই ভিডিও মেক করি, যখন টাইম পাই এডিট করি, এডিট করে আপলোড দেওয়া দিই। আর হচ্ছে যে আমার ফোনে আরো স্টোরেজের সমস্যা, যার জন্য হচ্ছে আমার যখন তখন আমি চেষ্টা করি ভিডিওটা এডিট করে আপলোড দেওয়া, ফোনের স্টোরেজ খালি করার উপরে ডিলিট করে দিই, নয়তো পরে ভিডিও মেক করতে পারি না আরকি। তো এই হলো ব্যাপার, এইগুলো অনেকে জিজ্ঞেস করেন আরকি। আর হচ্ছে যে আরেকটা কি জানি, ও আচ্ছা, আমি কখনো শেয়ার দিতাম কিনা ভিডিও টিডিও, আমি প্রথম যখন আমি পেজ খুলি, আমার পেজের বয়স 2.5 বছর, 2.5 বছরের উপরে, তো আমি মনিটাইজেশন পাইছি 3 মাস, 4 মাস হয়েছে,
হ্যাঁ মনিটাইজেশন পাইছি 4 মাস হইছে, আর 2.5 বছরের উপরে আমার পেজের বয়স। তো প্রথম প্রথম লাকি সুমনের একটা গ্রুপ আছে না, ওইটাতে আমি টুকটাকি একটু একটু শেয়ার দিতাম আমার এডমিন আইডি থেকে, যেটা আমার এডমিন আইডি, যেটা আমার মেইন প্রোফাইল, ওইটা থেকে শেয়ার দিতাম। কিন্তু পরে আর দেই নাই, বা ইভেন এখনো আমি দেই না, এখনো আমি দেই না, আমি মানে শেয়ার দেই নাই বললেই চলে। অনেস্টলি স্পিকিং আমি কখনোই শেয়ার দেই নাই বললেই চলে। তবে প্রথম প্রথম আর কি, একদম প্রথম যখন আমি পেজ খুলছি তখন টুকটাক শেয়ার দিতাম, পরে ওইগুলো আমি ডিলিট করে দিছি। কারণ হচ্ছে যে এডমিন আইডি থেকে কখনোই কিছু শেয়ার করা ঠিক না, এতে করে মনিটাইজেশনের ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। তো আমি এগুলো পরে ডিলিট করে দিছিলাম, ওই টুকটাক ওই প্রথমে ওই লাকি সুমন গ্রুপটাতে যা শেয়ার দিছি। এছাড়া আমি কখনোই আমি কোনো গ্রুপেও শেয়ার দিই নাই কখনোই কোনো। অনেকে জিজ্ঞেস করে কয়টা করে গ্রুপে শেয়ার দেও বা কয়টা শেয়ার দেন, আমি কখনোই শেয়ার দিই নাই এইগুলাই আর কি। আমি আমার মতো করে আমার পেজে কাজ করছি, নিয়মিত আমি ধৈর্য ধরে কাজ করছি, ভিডিও আপলোড দিছি, এখনো দেই, ভবিষ্যতেও দিব। আমি কখনোই শেয়ারও দেই না, বা আমি কারো বলিও না যে শেয়ার দাও বা এরকম কিছু। আমি আমার মতো করে ভিডিওগুলো আপলোড দেই, মেক করি, আমার যখন মন চায় আমি আপলোড দিই। এই আমি কোনো রুলস বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমি কখনোই কিছু ফলো করি নাই, ইভেন এখনো করি না, এই আর কি ব্যাপার। তো এগুলো অনেকে জিজ্ঞেস করেন, তো এগুলো দেখা যায় কমেন্টসে রিপ্লাই দেওয়া মানে পসিবল হয়ে ওঠে না আর কি, অনেকে এইগুলো জানতে চায়। এর জন্য আর কি ভাবলাম একটু ভিডিও করে এইগুলো হচ্ছে যে বইলা দিই এই আর কি। তো সবাই ভালো থাকবেন, টাটা।